প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ এবার স্বীকার করলেন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও তার ব্যাখ্যা দল নয়, যা দুর্নীতি হয়েছে তা সবই নাকি করেছেন পঞ্চায়েতের কর্মীরা। অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, উপপ্রধানের নাম করেই সে টাকা তোলা হয়েছে। ঘটনা সরজমিনে তদন্ত করতে গিয়ে কার্যত গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বিডিও শুভজিৎ মণ্ডল। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দিতে উপপ্রধানের লোক বাড়ি বাড়ি ঘুরে টাকা নিয়ে গেছে। ঘর পাওয়ার আশায় তারা টাকাও দিয়েছেন, কিন্তু টাকা দিলেও ঘর মেলেনি। আমার অভিযোগ হলো 500 টাকা নিয়ে গেছে, ঘর বলে দিবে, ফটোটো করছে, সবকিছু করে নিয়ে গেছে, পরে অনেক বছর হয়ে গেছে ঘর দেয়নি, 500 টাকা বেমানি করে খাই নিচ্ছে, আমরা এমনি গরিব লোক। কতজনের কাছ থেকে নিয়েছে? মোটামুটি আমাদের গ্রামের মোটামুটি 40-50 জন হবে। কে কে? ওটা হলো বালিহারের লোক। আমাদের বালে নামটা জানি না, ওই যে স্যার বললো নামটা, হ্যাঁ আমাদের প্রধান বলতে পারবে। কোন পার্টি করে? আমাদের প্রধান তৃণমূল পার্টি করে। সোমবার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যমপুরে তদন্তে যান রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। তালিকার নাম আর ঘর মিলিয়ে দেখতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। কি দেখলেন বিডিও? যার ঘর নেই তার নামও নেই তালিকায়, আর যাদের পাকা বাড়ি তাদের নামে জলজল করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি লিস্টে। আমাদের এই যে আমাদেরও টিনের বাড়ি যে দেখতেছেন পাশের টিনের বাড়িটা, তো আমাদেরও তো আমাদের বাড়িতেও তো আজকে ভিডিও গেল না আমাদের বাড়িতে, তো আমাদেরও তো ঘর পাওয়ার যোগ্য, আমরাও গরিব মানুষ। আপনি আমাদের অ্যাকাউন্ট এখন সব কিছু চেক আপ করতে পারবেন? প্রধান উপপ্রধানরা আছে, ভিডিও আছে, তাদের বলেছিলেন? বলেছিলাম কি, ওরা বলছে যে এরকম অফার আসছে দিতে হবে। আজকে তো ভিডিও আসলো, ভিডিও ভিডিওকে বললাম তো, আমি ডাইরেক্ট সামনে বললাম, ভিডিও বলছে ও চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে তো আমাদের 500 টাকা কোথায় গেল? আমরা গরিব মানুষ, আমাদের 100 টাকায় মানে মুশকিল, লোকের কাছ থেকে ধার করে নিয়ে দিছি, তাও সেটা টাকা যদি খায় না তাহলে কি কেরম লাগবে বলেন? ভিডিওর সামনে গ্রামবাসীদের বিক্ষোভের খবর শুনেই পাল্টা দাবি উপপ্রধানের। তৃণমূল নয়, টাকা খেয়েছে পঞ্চায়েতের কর্মচারীরা, সরকারি কর্মচারীরাই নাকি চোর এবং তোলাবাজ। কোন অসঙ্গতি পেলেন, কোন দুর্নীতি বা কিছু? আমরা ইনকোয়ারি করছি, করে কিছু পাকা বাড়ি পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা দেখছি। বিপদের মুখে ঢোক গিলছেন উপপ্রধান, আর বিক্ষোভের মুখে তদন্তের নির্দেশ দেওয়া হবে জানাচ্ছেন বিডিও। কিন্তু ঘর নেইদের কবে ঘর মিলবে, আদৌ কোনো ঘর মিলবে কি না, তা জানাচ্ছেন না কেউই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।